প্রেমের তালা দেখতে বালারাই খোঁজো তো নে মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমনে হায় হায় মুর্শিদি বিনে প্রেমের তালা জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন আর মহিলাদের সরদার হবে খাতুন জান্নাত আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয় আলাইহি সালাম যেহেতু পাক পাঞ্জাতন কি কথা বুঝে আসে না যেহেতু পাক পাঞ্জাতন ইমাম হুসাইন আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন ইমাম হাসান আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন ইমাম হাসান আলাইহিস সালাম পাক পাঞ্জাতন মাওলা আলী আলাইহিস সালাম যেহেতু পাক পাঞ্জাতন গভীর মনোযোগ অন্তরের কান্না গাও ও নবীর পাগলেরা হযরত ইমাম হুসাইন আলী এবার জান্নাতের কি মালিক ও খালেক আল্লাহ মালিক নবীজি আর জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন মাবুদদের সরদার হবে খাতুন জান্নাত ফাতিমাতুজ জহরা ওর আলাইহি সালাতু সালাম চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ এবার যেই যিনি হবে জান্নাতের সরদার তার গলায় সুরি লাগায়া কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো আর তার বিপক্ষে যে কাজ করেছে তাকে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো কই ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বক্তা এক ভণ্ড বক্তা বলে এক ভণ্ড বক্তা বলে ইউটিউবে শুনলাম কই ইমাম হুসাইনকে এই হত্যা করার জন্য শহীদও বলে না ইমাম হুসাইনকে হত্যা করার জন্য ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দায়ী নয় যে ইজিদের কেমন কেমন দালাল কেমন দালাল চিন্তা করেন কেমন দালাল চিন্তা করেন এরা হলো ইজিদের দালাল ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হয়েছে কারবালার জমিন থেকে একটি হলো হুসাইনি ইসলাম ইজিদি ইসলাম নয় ইজিদি ইসলাম নয় এজিদি দুশমন একটা হলো হুসাইনি ইসলাম আর একটা হলো হুসাইনি দুশমন হুসাইনি ইসলাম আর একটা হলো এজিদি দুশমন এই দুশমন আর বন্ধু কখনো একত্রিত হতে পারে না কারবালার জমিনে এবার হুসাইন ইসলামকে যিনি শাহাদাত বরণ করাইলেন যারা শহীদ পড়েছেন তারা কখনো জান্নাতি হতে পারে না বন্ধু জান্নাতে যেতে যদি চাও তাইলে ইমাম হুসাইনের পাগল হয়ে যাও আহলি বাইত ছাড়া ইমাম হুসাইন ছাড়া তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই জান্নাতে যেতে হলে মাওলানা হুসাইনের পাগল হতে হবে আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমিন আমার দয়াল নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি পাপী লোক তো রাবে বলে কুরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণ মহনি বল দয়াল নবী রহমতের ভান্ডার তুমি তুমি নূরের খনি গো নবী তুমি নূরের খনি রহমতের ভান্ডার তুমি তুমি নূরের খনি গো নবী তুমি নূরের খনি প্রেম কইরাছে তোমার শনি আমার আল্লাহ কাদের গহনি গো নবী দয়াল নবী তুমি গুণ মহনি বল দয়াল নবী নবী তোমায় যে চিনেছে গো সে তো পরশমণি গো নবী সে তো পরশমণি চিনিবে কি সাধকপুরী তাকিতে জীব নিগ নবী দয়াল নবী তুমি গুণ মহনি বল দয়াল নবী তুমি গুণ আমার হইর এইবার কি করলেন আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন আলাইহি সালামের বড় ছেলের নাম ইমাম আলী আকবর নাম কি বড় ছেলের নাম ইমাম আলী আকবর দেখতে একদম হুবহু দয়াল নবীর মতো এটা কি নবী না আলী আকবর বোঝাই যায় না একদম নবীজির ফটোকপি সবাই আলী আকবরের চেহারার দিকে তাকায় থাকতো আমার নবীর পাগলেরা
আলি আকবরের চেহারা নবীকে হারানোর পরে যখন হযরত আলি আকবর দুনিয়া আসলেন হযরত আলি আকবরের দিকে তাকায়া তাকায়া নবীর পাগলে রাখান্তেন হুজুর আল্লাহর নবীর প্রতিচ্ছবি ইমাম আলি আকবর এবার সর্বপ্রথম ওনাকে পাঠাইলেন কেন পাঠাইলেন আগে ওনাকে মনে মনে ভাবলেন তারাও তো নবীর উম্মত যারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে তারাও কোনো খ্রিস্টান নয় তারা ইহুদি নয় তারা হিন্দু নয় তারা বৌদ্ধ নয় হিন্দুরও ইমাম হুসাইনের জন্য কান্দে বৌদ্ধরও ইমাম হুসাইনের জন্য কান্দে খ্রিস্টানরও ইমাম হুসাইনের জন্য কান্দে কিন্তু আমাদের দেশে আমাদের বিশ্বে একদল টুফিওয়ালা মৌলবি আমার হুসাইনের জন্য কান্দে না ঠিক না বেঠি এজিদ মার খা মৌলবি এজিদকে কিছু বললে ওদের চেহারাটা কুত্তার মতো কালা হয়ে যায় ওরা এজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা হলো এজিদের দালাল এরা হুসাইনের পাক হুসাইনের দুশমন হুসাইনের দুশমন যারা আমার নবীর দুশমন তারা ঠিক না বেঠি প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদির হে বলিতে পারি না তোমার সব নিয়া চহরণ করে আশার বাণী দিয়া মুরে এই কথা কি নাই তোমার মনে বুকে দিয়ে জ্বালাতন করি সদায় অন্বেষণ আর জ্বালা দিও না দাসের প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ বলিতে পারি না গোল্ড অফ মদিনা শূন্যতির অহংকার এখন আমি দুঃখের সাথে একটা কথা বলবো আমার কথাটা আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে আমাদের দেশে যখন ইংরেজি নববর্ষ আসে হ্যাপি নিউ ইয়ার মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে বালতির ভিতরে রং নিয়ে সাদা রং নিয়ে ছেলেরা পাকা রাস্তায় পিচ রাস্তার মধ্যে হাইওয়ে রোডের মধ্যে হ্যাঁ পিচ রাস্তার মধ্যে লিখে হ্যাপি নিউ ইয়ার এরপরে সন লেখে কত সন 2021 2022 2023 পাগল হয়ে যায় ঠিক না বেটি বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এসো হে বৈশাখ বাংলা নববর্ষ যখন আসে বাংলায় এই বাংলার জমিনে এমন একটা মানুষ নাই পহেলা বৈশাখের কথা তার মাথায় নাই তার দেমাগে নাই তার জানা নেই গেল দুইটা আমরা দেশপ্রেমিক আমরা রাজাকারের পক্ষে নয় আমরা দেশপ্রেমিক আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঠিক না বেঠি আমরা আমাদের দেশপ্রেম করতে যাইয়া কয়েকটা দিবস পালন করি আমি ওইটার পক্ষে কথাগুলো কেন বলছি একটু বোঝার চেষ্টা করতে হবে আমরা 16 ডিসেম্বর পালন করি ধুমধামের সহিত ঠিক না বেটি এটা ভালো এটা কি এটা রাষ্ট্র দেশপ্রেমিকের কাজ আমরা 21 ফেব্রুয়ারি পালন করি ঠিক না বেশি 16 ডিসেম্বর কি বিজয় দিবস 21 ফেব্রুয়ারি কি জাতীয় মাতৃভাষা ভাষা আন্দোলন দিবস 26শে মার্চ কি স্বাধীনতা দিবস 21 ফেব্রুয়ারি ভুলি না ভালো কথা 26শে মার্চ ভুলি না ভালো কথা আমি ওইটার পক্ষে শহীদ মিনারে আমি নিজেও ফুল দিয়েছি 21 ফেব্রুয়ারিতে আমরা ভুলি না 26শে মার্চ ভুলি না 16 ডিসেম্বর ভুলি না আমি তার পক্ষে বারবার বলছি পক্ষে এরপরে পহেলা বৈশাখ ভুলি না হ্যাপি নিউ ইয়ার ভুলি না এরপরে নতুন করে আরো কতগুলো দিবস বার হয়েছে আন্তর্জাতিক মা দিবস এটা কোন মা আল্লাহ জানে এরপরে বের হয়েছে আন্তর্জাতিক বাবা দিবস ওইটাও ভুলি না ফেসবুক সারা পৃথিবী কাঁপিয়ে ফেলে ঠিক না ঠিক কিনা বলেন এরপরে বের হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হলাম একটু পরে পরে টেবিল নিয়ে ছেলেরা বসে আছে আমাকে এনে ফুল দিল আমি বললাম এটা কিসের ফুল ভাই আন্ত আজকে হ্যাপি ইয়ে কি যে বিশ্ব ভালোবাসা দিবস আই লাভ ইউ ওমাগো
এরপরে ফুল দিলাম, কয় হুজুর কিছু দিবেন না? বলে কয় আপনাদের সম্মান দিচ্ছি তো, আমরা আমাদের কি কিছু হাদিয়া দেওয়ার লাগবো? সবসময় তো মানুষের বাড়ি থেকে হাদিয়া আনেন, আমগুলি কিছু দিয়া যান। কিছু দিছি মোটামুটি, ভালো কিছু দিলাম, কয় না হইব এটা হইতো না হুজুর, আপনি আপনার থেকে আমরা আরও বেশি কিছু আশা করতেছি। আমি পেরি কি কি জ্বালাত পড়লাম, বাজারে বের হইলাম, একটু পরে পরে টেবিল নিয়ে বসে আছে, ফুল দেয় আর হাদিয়া খুঁজে, ফুল দেয় আর হাদিয়া খুঁজে। জিজ্ঞেস করলাম তোরা দিনটা কি? আন্তর্জাতিক ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এটা কোন ভালোবাসা? আল্লাহই জানে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য পাগল হয়ে যাও, পহেলা বৈশাখের জন্য বৈশাখী মেলায় পাগল পালন করার জন্য পাগল হয়ে যাও, হ্যাপি নিউ ইয়ার্স করার জন্য পাগল হয়ে যাও, 16ই ডিসেম্বরকে শ্রদ্ধা করি, 21শে ফেব্রুয়ারিকে শ্রদ্ধা করি, 26শে মার্চকে শ্রদ্ধা করি। কিন্তু দুঃখের বিষয়, এই যে একটা মাস এসেছে কারবালার মাস, মহরমের মাস, মুসলমানের মধ্যে 80% মুসলমানের খবরও নেই কোন মাস আসছে। মহরমের মাস যে আসছে এটা মনেও নাই অনেকের, অনেকের ধারণাও নাই, অনেকের খেয়ালেও নাই, অনেকের দেমাগেও নাই। অথচ ক্যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটেছে এবং ঘটবে, বন্ধু ইতিহাসের পাতা যখন খুলবা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যতই হৃদয় বিদারক ঘটনা ঘটবে বন্ধুরা আমার, আমার কারবালার জমিনে ইমাম হুসাইনের শাহাদাতের মতো এমন দুষ্ক এমন নির্মম ঘটনা আল্লাহর জমিনের ভিতরে আর নাই, ঠিক না বেঠি? ইমাম হুসাইন কারবালার জমিন রক্ত দিলেন, আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো না, শুধু 2টা মিনিট ভূমিকার মধ্যে বলছি, ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত মুবারক দান করলেন, সির মুবারক দান করলেন। এখন আমি জানতে চাই ও ফরিদপুরের বোন, ও ফরিদপুরের আমার বন্ধুরা জানতে চাই, ইমাম হুসাইনের গর্দানে যারা ছুরি চালিয়েছিল তারা হলো হিন্দু আর না হিন্দু? না না হিন্দু না, আসলে মুসলমান? না 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 ভুল বলছি, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা। আয় হায় হায় নবীর মনোযোগ অন্তরের কান লাগো আমার নবীর পাগলের বন্ধু, কুরবানির পশুর মতো যেই ব্যক্তিটা ছুরি চালাইছিল ওই ব্যক্তি সাধারণ কোন মানুষ না, 30 পারা কোরআনের হাফেজ এবং আলেম। নবীজির কলিজার টুকরা মাওলা হুসাইন আলাইহিস সালামের গলার মধ্যে যে ব্যক্তি ছুরি চালিয়েছিল ওই ব্যক্তি 30 পারা কোরআনের হাফেজ, তার নাম ছিল সিমার। নাম কি? কারবালার জমিনে ইমাম হুসাইনের কাফেলার মধ্যে ছিল মাত্র 72 জন, মতান্তরে 83 জন, 72 জনে ধরে নিলাম, 72 জনের মধ্যে শিশু আছে, মহিলা আছে, বন্ধুরা আমার অপ্রাপ্ত বয়স্ক আছে, বয়স্ক আছে, মিলে তারা পরিবার বর্গ একটা ফ্যামিলির লোক মাত্র 72 জন। আর এইদিকে এজিদ বাহিনী হলো 22,000, কয় হাজার তার বেলা আর আলোচনা করবো না, একটু শোনেন। 22,000-এর মধ্যে 4,000 ছিল কোরআনের হাফেজ, 4,000 কি কোরআনের হাফেজ। এই হাফেজরা আসছে কেন জানেন? টাকার জন্য। কিসের জন্য? ইমাম হুসাইনকে কতল করতে পারলে পুরস্কার পাবে, কি পাবে? এই জন্য হযরত শামস তাবরিজ রহমাতুল্লাহ আলাই, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইর পীর, বড় পাগলা বেটা, বড় পাগলা বেটা, মনোযোগ, শামস তাবরিজ রহমাতুল্লাহ আলাই, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইর পীর,
উনি বলেছেন তোমরা কুকুরকে ঘরে জায়গা দিও কিন্তু দুনিয়া লোভী আলেমকে ঘরে জায়গা দিও না টাকার লোভে আমার দয়াল নবী কলিজার টুকরা দয়াল নবী জির কলিজার টুকরা হুসাইন হযরত হুসাইন আলাইহি সালাতু ওয়াসালাম ওনার গর্দন মোবারকের মধ্যে ছুরি চালাইলো ছুরি চালাইয়া টাকার জন্য ছুরি চালাইলো কারবালার ওয়াজ করব না বন্ধুরা আমার তাদের মধ্যে ছিল 72 জন কত জন 72 জনের মধ্যে সর্বপ্রথম যিনি কারবালার জমিনে যুদ্ধ করতে যান ওনার নাম ছিল হযরত ইমাম আলী আকবর ইমাম কি ইমাম আলী আকবর প্রথমে ওনাকে কেন পাঠানো হলো ওনাকে প্রথমে কেন পাঠানো হলো তার কারণ কি শুনো ইমাম আলী আকবর হলো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে কি ছেলে বড় ছেলে ওনাকে পাঠাইছে এই জন্য উনি হুবহু দেখতে একদম পুরাপুরি দয়াল নবীর মতো ওনার চেহারা মোবারক দয়াল নবীর চেহারা মোবারকের ফটোকপি ওনাকে যেই কোন মানুষ দেখলেই মনে করতেন দয়াল নবী আসছে গো আমার দয়াল নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণ পাপী লোক তো রাবে বলে কুরআনেতে শুনি গো নবী দয়াল নবী তুমি গুণমণি বল দয়াল নবী রহমতের ভান্ডার তুমি তুমি নূরের খনি গো নবী তুমি নূরের খনি রহমতের ভান্ডার তুমি তুমি নূরের খনি গো নবী তুমি নূরের খনি প্রেম কইরাছে তোমার শনি আমার আল্লাহ কাদের গহনি গো নবী দয়াল নবী তুমি গুণ মহনি বল দয়াল নবী নবী তোমায় যে চিনেছে গো সে তো পরশমণি গো নবী সে তো পরশমণি চিনিবে কি সাধকপুরি তাকিতে জীব নিগণবি দয়াল নবী তুমি গুণ মহনি বল দয়াল নবী তুমি গুণ আমার হির এইবার কি করলেন আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন আলাইহিস সালামের বড় ছেলের নাম ইমাম আলী আকবর নাম কি বড় ছেলের নাম ইমাম আলী আকবর দেখতে একদম হুবহু দয়াল নবীর মতো এটা কি নবী না আলী আকবর বোঝাই যায় না একদম নবীজির ফটোকপি সবাই আলী আকবরের চেহারার দিকে তাকায় থাকতো আমার নবীর পাগলেরা আলী আকবরের চেহারা নবীকে হারানোর পড়ে যখন হযরত আলী আকবর দুনিয়া আসলেন হযরত আলী আকবরের দিকে তাকায়া তাকায়া নবীর পাগলেরা কান্দেন আল্লাহর নবীর প্রতিচ্ছবি ইমাম আলী আকবর এবার সর্বপ্রথম ওনাকে পাঠাইলেন কেন পাঠাইলেন আগে ওনাকে মনে মনে ভাবলেন তারাও তো নবীর উম্মত যারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে তারাও কোনো খ্রিস্টান নয় তারা ইহুদি নয় তারা হিন্দু নয় তারা বৌদ্ধ নয় হিন্দুরাও ইমাম হুসাইনের জন্য কান্দে বৌদ্ধরও ইমাম হুসাইনের জন্য কান্দে খ্রিস্টানরও ইমাম হুসাইনের জন্য কান্দে কিন্তু আমাদের দেশে আমাদের বিশ্বে একদল টুফিওয়ালা মৌলবী আমার হুসাইনের জন্য কান্দে না ঠিক না বেঠি এজিদ মার খা মৌলবী এজিদকে কিছু বললে ওদের চেহারাটা কুত্তার মতো কালা হয়ে যায় ওরা এজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা হলো এজিদের দালাল এরা হুসাইনের পাগ হুসাইনের দুশমন হুসাইনের দুশমন যারা আমার নবীর দুশমন তারা ঠিক না বেঠি নবীর পাগলেরা রে ইমাম আলী আকবর
উনাকে আগে পাঠানোর কারণ শুনে নাও উনি একজন দেখতে একদম নবীর মতো তারা চিন্তা করলো কারবালার জমিনে যখন আলী আকবরকে পাঠাবো নবীর মতো যেহেতু দেখতে চেহারাটা চেহারাটা দেখলে তাদের মনটা নরম হয়ে যাবে দেখতে একদম রাহমাতাল লিল আলামিনের মতো ওর গলার মধ্যে কেমনে ছুরি চালাবো দেখতে একদম নবীর মতো ওর গলার ওর ওর উপরে কিভাবে তীর মারব দেখতে আমার নবীর মতো যে নবীর নামে নামাজের মধ্যে যে নবীর দুরূদ পড়ি যে নবীর সালাম না দিলে নামাজ হয় না যে নবীর উম্মত আমরা যে নবীর কালমা পড়লাম যে নবীর দ্বীন গ্রহণ করলাম ওই নবীর চেহারা একদম এই চেহারাটার মধ্যে কেমনে এই চেহারাটার মধ্যে কিভাবে আক্রমণ করি এই জন্য সর্বপ্রথম ইমাম আলী আকবরকে প্রেরণ করলেন ইমাম হুসাইন রওনা হইতে চাইছিলেন ইমাম আলী আকবর কয় না না বাবা জান ও গো প্রাণের আব্বা আপনি যদি শহীদ হয়ে যান আপনি আগে শহীদ হইলে আমাদের কি অবস্থা হবে গো বাবা বাবা আমরা আগে যাব একের পর এক আমরা যাওয়ার পর আপনি যাবেন সর্বশেষে সিদ্ধান্ত নিলেন ইমাম আলী আকবরকে আগে পাঠাবেন কেন পাঠাবেন রসুলের পাকের চেহারাটা দেখলে তাদের মায়া লেগে যাবে এই জন্য ইমাম আলী আকবরকে রেডি করে দিলেন ইমাম হুসাইন রেডি করে দেওয়ার পরে ইমাম হুসাইন দাঁড়ে দাঁড়ে দুই চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে রওনা দেওয়া কয় বাবা একটু দাঁড়াও অপলক নয়নে সন্তানের দিকে তাকায়া রইছে মনে মনে কয় তোরে দেখলে লাগে বালা রে শেম কালিও না দেখিলে প্রাণে মরি না দেখিলে প্রাণে মরি অন্তর যায় জ্বলিয়া রে শেম কালিও তোরে দেখলে লাগে বালা রে শেম কালিও আরে একবার একটু দাঁড়াও বাবা একটু দাঁড়াও দাঁড়াও বলে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে চেহারার দিকে অপলক নয়নে তাকায় রয়েছে মনে মনে কয় তোরে দেখতে একদম আলী আকবর রে তোমার চেহারাটা দেখতে একদম আমার দয়াল নানা জান রহমাতুল্লিল আলামিনের মতো লাগে তোমাকে দেখলে নানা জানের অভাব মনে থাকে না নানা জানের কষ্ট মনে থাকে না নানা জান নাই কথাটা দুনিয়ার মধ্যে নানা জান দুনিয়ায় নাই এই কথাটা চিন্তা করতে পারি না নানা জান দুনিয়ার বুকে নাই এই কথাটা আমার অন্তর একবারের জন্য আসে না যতক্ষণ আলী আকবর আমার সামনে থাকে এই আমার আলী আকবরকে পাঠাচ্ছেন ময়দানে যুদ্ধক্ষেত্রে বাটাডোর পড়ে ইমাম হুসাইন এতিমের মতো দাঁড়ায় কয় বাবা যাও কিন্তু একটা কথা শোনো কই কি একটু যাওয়ার পরে কয় বাবা একটু দাঁড়াও কই কি কিছু বলে না কয় মুখের দিকে তাকায় রয়েছে কয় বাবা না তাকায় রয়েছেন কেন চোখের পানিগুলো পরে আর কয় তুই যে আমার না না জানের মতো আলী আকবর যাও 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 রে তুমি ময়দানে যাও যতক্ষণ পর্যন্ত ময়দানে যাইবা বাবা আলী আকবর একটু পরে পরে পিছের দিকে ফিরা চাইও আমি তোমার চেহারা দেখব দেখব আমি তোমার চেহারা দেখে দেখে আমার কলিজা শীতল করব তোমাকে জীবনে সবাইকে দেখার স্বাদ মিটে রে আলী আকবর তুমি আলী আকবরকে দেখার স্বাদ মিটে না কারণ তুমি আমার নানার প্রতিচ্ছবি আলী আকবর যাও যাও বলে পড়ে আলী আকবর দুই কদম যায় সাত কদম যাইয়া আবার পিছের দিকে ফিরে আব্বার দিকে ছায়া থাকে বীর বীর করে আব্বার ঠোঁটগুলো কাঁপে আলী আকবরের ঠোঁটগুলো বীর বীর করে কাঁপে হযরত আলী আকবরের ঠোঁটগুলো বীর বীর করে কাঁপে হযরত আলী ইমাম হুসাইনের বীর বীর করে ঠোঁটগুলো কাঁপে সাত কদম সামনে যায় যাই আবার একটু দাঁড়ায় দাঁড়ায় আবার পিছনের দিকে ফিরে আব্বার দিকে তাকায়া থাকে আব্বা কান্দে ইমাম হুসাইন কান্দে ইমাম হুসাইন কান্দে আমার আলী আকবর আমার কলিজার টুকরা আমার নানা জানের প্রতিচ্ছবি ময়দানে যাচ্ছে রে আমার নানা জানকে আমার এতদিন পর্যন্ত মনে হয় নানা জান আমার পাশে ছিল আজকে মনে হয় এতদিন বুঝি নাই নানা জানকে হারাইছি আজকে মনে হয় আমার নানা রহমাত আল্লিল আলামিন রে হারাইছি সাত কদম যায় আবার পিছনের দিকে ফিরে অনেকক্ষণ তাকায় থাকে তিনবার গেল কয়েক কদম যাইয়া আলী আকবর কয়েক কদম যাওয়ার পর ইমাম হুসাইন একটা চিল্লান দিছে আলী আকবর কয়া
আলী আকবর রে মানতে পারি না সইতে পারি না বরদাস্ত করতে পারি না আমার কলিজার দন একা একা ময়দানে যায় আর 72 জনের মোকাবেলায় 72 জনের মধ্যে 72 22000 এর মধ্যে 22000 এর মোকাবেলায় 22000 এর মধ্যে 4000 ছিল কোথায় 4000 ছিল পানি বন্দির কাজে আর 4000 ছিল কি কোরআনে হাফেজ 4000 ছিল কি কোরআনের হাফেজ এইবার আর বাকি 18000 ছিল অন্যান্য মুসলমান তাদের কি করলেন 22000 এর মোকাবেলায় আলী আকবর যাচ্ছে আলী আকবর যাওয়ার পরে হযরত আলী আকবর যাচ্ছেন যায়া অর্ধেক রাস্তা যে একটা চিল্লান দিল ইমাম হোসেন আলী আকবর কয়া বুকের মধ্যে থাবড়ান শুরু করছে ইয়া আলী আকবর আলী আকবর আলী আকবর আলী আকবর বলে যখন বুকে থাপ্পর মারা শুরু করলো আলী আকবর গোরাটা দৌড়ান দিয়ে আসছে আয়েশা কয়া ভাই আপনি যদি এমন করেন আমি কেমনে ময়দানে যাও ইমাম হোসেন একটা চিল্লান দিয়া আলী আকবর আর করব না বাবা যাও ইমাম হোসেন চিন্তা করলেন আমি যদি এত দুর্বল হয়ে যাই আমার ছেলে তো গিদ হয়ে যাবে নরম হয়ে যাবে এইবার শক্ত অভিনয় করলেন যাও তুমি বীরের ছেলে বীর তুই আমার তুমি এমন এক ব্যক্তির নাতি তুমি এমন এক ব্যক্তির নাতি তোমার বডির মধ্যে তোমার দেহের মধ্যে এমন এক ব্যক্তির রক্ত মোবারক রয়েছে যিনি হলো শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আলী করমাল্লাহু ওয়াজাহু যিনি বেলায়েতের সম্রাট যিনি শেরে খোদা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার ভীর এবার আলী আকবর ময়দানের মধ্যে গেলেন আলী আকবর ময়দানের মধ্যে যখন গেলেন গিয়ে সুন্দর করে আলী আকবর একটু আল্লাহর দরবারে মোনাজাত করলেন আল্লাহর দরবারে মোনাজাত করে রসুলের পাকের উপরে সালাম দিলেন সালাম দিয়ে একটি বক্তব্য দিলেন তারা বক্তব্য শুনতে খুব বিরক্ত সবার আশা ছিল আলী আকবরের উপরে কেউ আঘাত করবে না যেহেতু দেখতে একদম নবীর মতো কেউ আঘাত করবে না আলী আকবর মনে হয় ফিরে আসবে আলী আকবর বাসন দেওয়ার পরে এইবার কি করলো পাগলের মতো তারা চতুর্দিক থেকে ঘিরে ফেললেন চতুর্দিক থেকে ঘিরে ফেললেন ঘিরে ফেলে এসে বললেন এই পালোয়ান এবার তুমি সাহস থাকলে তলোয়ার চালাও এবার যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পরে শেরে খোদার নাতি শেরে খোদার ওই তলোয়ারের সামনে কয়েক শত শত মানুষ কি হয়ে গেল টুকরো টুকরো হয়ে গেল মানুষগুলো কি হয়ে গেল কাফেরগুলো আমি তাদেরকে মুসলমান বলবো না যদিও তারা নামাজ পড়েছে যদিও তারা রোজা রেখেছিল যদিও তারা হজ করেছিল যদিও তারা যাকাত দিয়েছিল যদিও তারা কুরবানি করেছিল যদিও তারা মা বাবার খেদমত করেছে যদিও তারা দান করেছে যদিও তারা ফেতরা দিয়েছে যদিও তারা মেসোয়া করেছে যদিও তারা পাগড়ি বেঁধেছে যদিও তারা কোরআন তেলাওয়াত করেছে কারণ আমলের নাম আমলের কি আমলকে আমলের কোনো মূল্য নাই ইমান বিহনে আমলের পূর্ব শর্ত হলো ইমান আমার নবীর আওলাদের সঙ্গে যে ব্যক্তি দুশ্মনী করে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না যত নামাজ পড়ুক না কেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ কয় একদল লোক নামাজ পড়িও জাহান্নামে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই দল হলো ইজিদ মারকা মুসলমান ঠিক নেবে ঠিক এবার ভাইরাম ইমাম আলী আকবর যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ শুরু করে দেওয়ার পর ওনার সঙ্গে কোনো রকমে পারে না এবার ইমাম আলী আকবর যুদ্ধ করতে 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 22000 মধ্যে 22000 মধ্যে কয়েক শত 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 মানুষকে কী করলেন একদম কী করে ফেললেন টুকরো টুকরো করে ফেললেন এবার যুদ্ধ করতে করতে পানি নাই দুই মহরম তারা কারবালার ময়দানে এসেছিল সাত মহরম পর্যন্ত পানি ছিল জমানো পানি ছিল মক্কার জমানো মক্কা থেকে যা এনেছিলেন পানিগুলো ছিল আজকে তিন দিন পর্যন্ত পানির পিপাসা গলাটা শুকাইয়া গেছে বন্ধু যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে এবার এবার এই বাহিনী চতুর্দিকে পালায়ন শুরু করে দিল এইবার ময়দান খালি হওয়ার পরে আবার দৌড়ে তিনি ফিরে তাঁবুর মধ্যে এসছেন তাঁবুর মধ্যে আইসা একটু চিল্লান দেয়া কয় আব্বা
কয়েক শত শতক ইয়াজিদি মুসলমানকে জীবনের তরে শেষ করে দিয়ে এসেছি গো আল্লাহ। যদি একটা ফোঁটা পানি খাওয়াইতে পারেন কারবালার জমিনটা আজকে খালি কইরা ফালাইব। আব্বা কান্দরে বাবা পানি দিতে পারলাম না, ফিরে এসে বলে বাবা একটা ফোঁটা পানি যদি দিতে পারো কারবালার ময়দানে একটি জাহান্নামী কেউ রাখবো না, কিয়ামতের ময়দান করে দেব। বাবা গো দয়া করে একটু পানির ব্যবস্থা হবে নি। আব্বা কান্দা কান্দা কয় পুত্রি ক্ষত বিক্ষত হয়ে আমার সামনে আসছস, তোর শরীরের মধ্যে তীর বসে আছে, তোর গায়ের মধ্যে তলোয়ার আঘাত আছে, তোমার গায়ের মধ্যে বাবা বর্ষার আঘাত দেখা যায়, রক্তাক্ত হয়ে আসছ। এমন অবস্থায় বাবা একটা ফোঁটা পানি দিতে পারলাম না। ফুরাত নদীর পানি রে কাকের জন্য খোলা, বকের জন্য খোলা, পানি পশুর জন্য খোলা, পাখির জন্য খোলা। যিনি রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে যিনি কাউসার পান করাবেন ওই রাহমাতাল লিল আলামিনের আওলাদের জন্য এক ফোঁটা পানি নাই। মুসলমান মুসলমান রে ওই ইমানদার মুসলমানেরা এবার কি করলেন, পানি দিতে পারলেন না। শেষ পর্যন্ত ইমাম হুসাইন কি করলেন, কয় বাবা একটু আসো সামনের দিকে আসো। আসছে, আসার পরে ইমাম হুসাইন ওনার জিব্বাটা বের করে দিয়ে কয় বাবা জিব্বাটা একটু চুষে খা, জিব্বাটা বের করে দিয়ে কই জিব্বাটা একটু চুষা খাও। জিব্বাটা চুষতে চুষতে গলাটা একটু সামান্য একটু শান্তি লাগছে, তৃপ্তি লাগছে। লাগার পরে আবার তলোয়ার নিয়ে ময়দানে গেছে। ময়দানে যাওয়ার পর এবার আবার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে কি ওনার সঙ্গে কোনোভাবে পারে না, পেছন দিক থেকে একজন কি একজনকে এজিদি সৈন্য এসে ওনার সর্বপ্রথম ওনার বাম হাতের মধ্যে আঘাত করলেন, বাম হাত শহীদ হয়ে গেলেন। এরপরে টান দিয়ে ধরলেন তলোয়ারটা ডান হাতে, এবার ডান হাত দিয়ে তলোয়ার দিয়ে শুরু করলেন, ডান হাত দিয়ে যুদ্ধ শুরু না সব বলছি সর্বপ্রথম ডান হাতের মধ্যে তলোয়ার, ডান হাতের মধ্যে তলোয়ার ছিল, ডান হাতটা কেটে ফেললেন, ডান হাতটা আঘাত করে হাতটা পড়ে গেল। হাত মুবারক পরে যাওয়ার পরে এইবার খপ্পর মেরে বাম হাত দিয়ে তলোয়ার ধরলেন, বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে কয়েকশত জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এইবার পিছন দিক থেকে আরেক পাষণ্ডর ঘরের পাষণ্ড ইয়াজিদের ঘরের ইয়াজিদ এজিদি মুসলমান সে পিছন দিক থেকে তলোয়ার দিয়ে এমন ভাবে আঘাত করলেন, বাম হাতর পরে গেল। এইবার কামড় দিয়ে ধরলেন তলোয়ারটাকে মুখের মধ্যে, তলোয়ার মুখের মধ্যে লইয়া এবার যুদ্ধ শুরু করলেন, মুখের মধ্যে লইয়া যখন শুরু করলেন এইবার লোহা দিয়ে মাথার মধ্যে এমন জোরে আঘাত করলেন, লোহা দিয়ে আঘাত করার পরে তিনি গোড়া থেকে নেমে পড়ে গোলা ডলে পড়ে গেলেন। হঠাৎ করে কি করলেন, গোড়া থেকে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে এবার চতুর্দিক থেকে তীর মারা শুরু হলো, এবার মাথার মধ্যে আঘাত করা শুরু হলো। এইবার ডান হাত কেটে ফেললেন, বাম হাত কেটে ফেললেন, ডান হাত কেটে ফেললেন, বাম হাত কেটে ফেললেন। এইবার তিনি ঘোরাঘুরি করছেন, এইবার তিনি কানগুলা কেটে ফেললেন, ওনার নাক মুবারক কেটে ফেললেন, ওনার দুই ঠোঁট মুবারক কেটে ফেললেন। এবার তাতেও তারা শান্তি পাইল না রে, কয়ে যত মস্তক নিতে পারি ততই পুরস্কার পাবো, না 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 দেখের মধ্যে কল্লা রাখতে দেওয়া হবে না। বলে কল গর্দানের মধ্যে ছুরি চালাইলো, গর্দানের মধ্যে তলোয়ার চালাইয়া, গর্দানের মধ্যে তলোয়ার চালাইয়া ইমাম আবুল ইমাম ইমাম আম ইমাম আলী আকবরের গর্দান মোবারক শহীদ কইরা দিছে। ঘোড়াটা এবার তীর মাখা শরীরে ফিরে গেছে, ঘোড়াটা ময়দানে তীর মাখা শরীরে ফিরে গেছে। এরপরে পাঠালেন হযরত আবুল আলী আকবর, আলী আকবরের পরে আলী আসকর, আলী আসকরের পরে ইমাম আলী আবু বকর, আবু বকরের পরে ইমাম আবুল কাসেম। এমনি করতে করতে সবার পরে গেলেন মাওলা হুসাইন। মাওলা হুসাইন যাইয়া এবার কারবালার জমিনে শহীদ হইলেন। শহীদ হইয়া আপনাদের আমাদেরকে কি করেছেন, একজন হুসাইন শহীদ হইয়া সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হুসাইন জন্ম দিয়ে গেছে। আজকে যারা এই হুসাইনের কি হুসাইনের পাগল যারা, তোমরাই হবে জান্নাতি। হুসাইনের পাগল হওয়া ছাড়া, পাক পাঞ্জাতনের পাগল হওয়া ছাড়া, আহিলে বাইতের পাগল হওয়া ছাড়া, আহিলে বাইতের মহাব্বত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক না বেঠি? কারণ কিন্তু কারণটা কি, কারণ হলো আল্লাহর নবী কামলওয়ালা রাহমাতুল্লিল আলামিনুক আলামিনুক যা বলছে আল্লাহর পক্ষ থেকে বলতেছে, আল্লাহ বলতেছে কি
উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও নবী আপনি বলে দিন, আমি বলে দিন ইসলাম বিনিময়, ইসলাম কমপ্লিট করার বিনিময়ে ইসলামকে তোমাদের মধ্যে আমি কি করলাম, পরিপূর্ণতা দান করলাম, তার কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। একটা বিনিময় ছাড়া, সেই বিনিময়টা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। এবার কি বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভাষণ, আমরা কি আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে? বলেন আমরা কি আল্লাহর পক্ষে না মোল্লার পক্ষে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন ইন্নামা ইউরিদুল্লাহ ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া তাহিরাকুম তাদহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী পরিবারকে আমি কি করেছি, পুত পবিত্র করে দিয়েছি। আল্লাহ পাকের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে, আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমার ভালোবাসার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় মান আহাব্বাকুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাকুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদকে মহব্বত করলা, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে, যেই ব্যক্তি আমি রাসূলের আওলাদকে মহব্বত করলা, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলা। ফাকাদ ওয়া মান আবগাদাকুমা ফাকাদ আবগাদানি। যেই ব্যক্তি আমার আওলাদের সঙ্গে দুশ্মনী করলা, ওই ব্যক্তি যেন আমি নবীজির সঙ্গে দুশ্মনী করলা। ঠিক না বেঠি? এখন রসুলের আওলাদের সঙ্গে দুশ্মনী করে নামাজ পড়িয়া রোজা রাখিয়া আমলের বাহাদুরে দিয়া জান্নাতে যেতে চাস? জান্নাত তোর আব্বার দিনের সম্পদ নয়, জান্নাতের মালিক আমার আল্লাহ ময়, জান্নাতের খালেক আমার আল্লাহ, জান্নাত বানাইছে আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ মা, জান্নাতের মালিক আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ, এবার শুনুন, আমি কিন্তু বিষয় কারবালার নিতে চাই নাই, কেন জানি অটোমেটিক আমাকে ধাক্কে ওইদিকে নিয়ে গেছে। আমি খাক খুদবার মধ্যে আয়াত পড়েছি, শানে আউলিয়া ওয়াজ করব, কিন্তু আবেগ ধরে রাখতে পারতেছি না, অটোমেটিক কেন জানি আসতেছে। এই কথাগুলো বলা আমার ইচ্ছা ছিল না, অটোমেটিক চলে আসতেছে। বন্ধুরা আমার মনোযোগ দাও, ও মনোযোগ দাও, জান্নাতের মালিক আল্লাহ নয়, জান্নাতের খালেক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ নয়, জান্নাত এবং কাউসারের মালিক নবী কামলেওয়ালা। সুরা কাউসার পারেন না? তেলাওয়াত করেন প্রথম আয়াতটা, ইন্না আতাইনাকাল ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আর আর লাগবে না, এতটুকুই থাকেন। আল্লাহ কয় নিশ্চয় আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের বিশ্লেষণ ব্যাখ্যাটা অনেক বড়। কাউসার বলতে শুধু কাউসারের পানিটাই না, এখানে জান্নাতও আছে, আরও অনেক নিয়ামত আছে, আরও অনেক নিয়ামত আছে। আল্লাহ কয় জান্নাত এবং কাউসার আপনাকে দান করলাম। এখন বন্ধুরা আমার, আল্লাহ কয়ঙ্ঘার আপনাকে জান্নাত এবং কাউসার দান করলাম একটা জিনিসের বিনিময়ে। কিসের বিনিময়ে? সেটা হলো আপনার সালাত এবং কুরবানি। এই জন্য জান্নাতের খালেক হলো আল্লাহ, জান্নাতের মালিক হলো নবী কামলেওয়ালা। এই নবীরে কষ্ট দিয়া, এই নবীর আওলাদরে জব করাইয়া তোরা জান্নাত যেতে চাস? নামাজ পড়িয়া এই নিজে কানাফত দেখে না, অন্যের রাস্তা দেখায় ধর্ম লইয়া চল চাতুরি দরা খা বিশেষ বেলায়। নিজে কানাপথ দেখে না বলো, অন্যের রাস্তা দেখায় ধর্ম লইয়া চল চাতুরি দরা খা বিশেষ বেলায়। নিজে কানাপথ দেখে না এ বন্ধুরা আমার, জান্নাতের মালিক নবীজি, কিন্তু ওই জান্নাতের সর্দার আমার নবী না। মনোযোগ দাও একটু, জান্নাতের মালিক খালেক আল্লাহ, মালিক নবীজি, সর্দার নবী না। সর্দার হবে কে? আল হাসান ওয়াল হুসাইন ওয়াল হুসাইন সাইয়াদু সাইয়াদু মিন আহলিল জান্নাত। ইমাম হাসান হুসাইন হবে, রসুল বলে। রসুল কি মিথ্যা বলেছেন? আল্লাহ হাবিব মিথ্যা বলেছেন? আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? রসুল বলেছেন সৈয়দু মিন আহলিল জান্নাহ। কার নাম? আল হাসানু ওয়াল হুসাইনু। আমার হুসান হাসান হুসাইন হবে জান্নাতিদের, জান্নাতিদের সর্দার। কার সর্দার? জান্নাতি যুবকদের সর্দার। তো হুজুর বুড়ারা সর্দার কে হইব? হুজুর
জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হুসাইন, বুড়ারা সর্দার হবে কি? একটি লোকও জান্নাতে যাওয়ার সময় বৃদ্ধ থাকবে না, সব লোক জোয়ান হয়ে যাবেন। জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান হুসাইন, আর মহিলাদের সর্দার হবে খাতুনে জান্নাত। আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, আলাইহি সালাম, যেহেতু পাক পাঞ্জাতন, কি কথা বুঝে আসে না, যেহেতু পাক পাঞ্জাতন ইমাম হুসাইন আলাইহিস সালাম, যেহেতু পাক পাঞ্জাতন ইমাম হাসান আলাইহিস সালাম, যেহেতু পাক পাঞ্জাতন ইমাম হাসান আলাইহিস সালাম, পাক পাঞ্জাতন মাওলা আলী আলাইহিস সালাম, যেহেতু পাক পাঞ্জাতন গভীর মনোযোগ অন্তরের কান লাগাও ওয়া নবীর পাগলেরা, হযরত ইমাম হুসাইন আলী এবার জান্নাতের কি মালিক ও খালেক আল্লাহ, মালিক নবীজি, আর জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন, মাবুদদের সর্দার হবে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জহরা ওর আলাইহি সালাতু সালাম, চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। এবার যেই যিনি হবে জান্নাতের সর্দার, তার গলায় সুরি লাগায়া কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ো, আর তার বিপক্ষে যে কাজ করেছে তাকে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, কই ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বক্তা এক ভণ্ড বক্তা বলে, এক ভণ্ড বক্তা বলে ইউটিউবে শুনলাম, কই ইমাম হুসাইনকে এই হত্যা করার জন্য, শহীদও বলে না, ইমাম হুসাইনকে হত্যা করার জন্য ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দায়ী নয়, যে ইজিদের কেমন 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 দালাল চিন্তা করেন, কেমন দালাল চিন্তা করেন, এরা হলো ইজিদের দালাল। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ, ইসলাম জিন্দা হয়েছে কারবালার জমিন থেকে, একটি হলো হুসাইন ইসলাম, ইজিদি ইসলাম নয়, ইজিদি ইসলাম নয়, ইজিদি দুশ্মন, একটা হলো হুসাইন ইসলাম আর একটা হলো হুসাইনি দুশ্মন, হুসাইনি ইসলাম আর একটা হলো ইজিদি দুশ্মন। এই দুশ্মন আর বন্ধু কখনো একত্রিত হতে পারে না। কারবালার জমিনে এবার হুসাইন ইসলামকে যিনি শাহাদাত বরণ করাইলেন, যারা শহীদ বলেছেন তারা কখনো জান্নাতি হতে পারে না। বন্ধু জান্নাতে যেতে যদি চাও তাইলে ইমাম হুসাইনের পাগল হয়ে যাও, আহলি বাইত ছাড়া ইমাম হুসাইন ছাড়া তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে যেতে হলে মাওলানা হুসাইনের পাগল হতে হবে। আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমিন। সোনার মদিনা পক্ষ থেকে যতটুকু আলোচনা করেছেন আমার মনে হয় আমি সহ কয়েকজন কেটেছেন হুজুরের আলোচনা শুনে, আল্লাহ হয়তো আমাদের সোনিয়া যুব সম্পর্কের মাধ্যমে আপনার কবর দিতেছেন, আমাদের মাঝে আটজন আমি এখন দিয়ে দিচ্ছি রেখে দেন একটু দূর সরে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু খেয়াল করুন, আমার বন্ধু আসছে, আমার অত্যন্ত মহাব্বতের আমার ভাই আল্লামা চৌধুরী সাহেব কিবলা মাদ্রাজিল্লাহুল আলী, উনি বয়ান করবেন, আমি এখন মাইক ছেড়ে দেব। একটি কথা খেয়াল করুন, কথাটা কি একটা চিকন কথা খেয়াল করুন, মনে করে দিই, সবারই জানা আছে আদম আলাইহিস সালাম থেকে যত নবী আছে সব নবীরা কি কথা বলে না, সব নবীরা কি জান্নাতি, সব নবীরা কি আদম আলাইহিস সালাম, আমার সাথে কথা বলুন, আদম আলাইহিস সালাম এটি কি
জবান নাই আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সিকান্দর আলাইহিস সালাম ইউসা আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম হুদ আলাইহিস সালাম সব নবীরা জান্নাতি আর ওই জান্নাতের সর্দার হলো মাওলা হাসান হুসাইন সব ইমানদার জান্নাতি সব আশিকে রাসূল জান্নাতি সব হুসাইনি মুসলমান জান্নাতি হুসাইনি মুসলমান তোমাদের কোনো ভয় নাই তোমাদের আমল যতটুকুই থাক না কেন তোমাদের ঈমান মজবুত হওয়ার কারণে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে ও হুসাইনি মুসলমান জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা নৈরাশ্য না তোমাদের প্রতিটি সিজদা তোমাদের প্রতিটি সিজদা হলো মিরাজুল মুমিনিন আমার হেনক গভীর মনোযোগ আমার বন্ধু আসছে আমি ছেড়ে দিচ্ছি গভীর মনোযোগ অন্তরের কান লাগাও ও সোনার আমার ফরিদপুরের ও সোনার বাং আমার ফরিদপুরের সোনার ভাইয়েরা ও আমার সোনার বন্ধুরা ও আমার আউলা আমার কি নবীর পাগলরা শোনো ইমাম সব নবীরা হলেন জান্নাতি সব আউলিয়ারা হলেন জান্নাতি সব ইমানদাররা জান্নাতি সব পরহেজ মুমিনরা হলেন জান্নাতি সব ইমানদার জান্নাতি আর জান্নাতের সর্দার হলো হযরত হাসান হুসাইন এ হলো এক কথা আর দুই কথা হলো আমার মাওলা হাসান হুসাইন কি যারা কষ্ট দিয়েছে তারা পশ্চিমকালে যা জান্নাতে যাওয়ার আশা করতে পারে এই জন্য আমরা কি হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান হাত তুলে বলুন আমরা হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান হাতগুলো এভাবে ঘুরিয়ে বলুন আমরা ইজিদি মুসলমান না হুসাইনি মুসলমান একবার জোরে বলুন নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি কাফেলা ফরিদপুর হুসাইনি ফরিদপুর সুন্নি ফরিদপুর গাউসিয়া সুন্নিয়া ঐক্য পরিষদ আল্লাহ সকলকে কবুল করুক বলুন আমিন এটা কি জানে ও আমার বাবা শাহিন আলম কয়েকটা গজলের বই নিয়ে আসছে এখানে অনেকগুলো গজল আছে আমার লেখা আমার আব্বাজানের লেখা আমার বন্ধু আল্লামা মুরাদ চৌধুরী পীর সাহেবের লেখা তারপরে তাহিরি সাহেবের লেখা ওলিউল্লাহ হাসিকি সাহেবের লেখা আলাউদ্দিন জিহাদি সাহেবের লেখা তারপরে বিভিন্ন আমার এই যে আমারও একটা গজল আছে নাকি প্রাণের মুর্শিদ রে মুর্শিদ প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ রে বলিতে পারি না তোমার সব নিয়া চরণ করে আশার বাণী দিয়া মুরে এই কথা কি নাই তোমার মনে বুকে দিয়ে জালাতন করি সদায় সর আর জ্বালা দিও না দাসের প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ বলিতে পারি না প্রেমের তালা দেখতে বালা রাই খোজতনে মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবি কেমনে হায় হায় মুর্শিদি বিনে প্রেমের তালা অনেক গজল আছে সুন্দর সুন্দর বইগুলো আমার শাহিন আলম এগুলো বিক্রি করে আপনাদের কাছে আসছে ওর থেকে নিয়ে যাবেন হাদিয়া কত পঞ্চাশ টাকা এরপরে আরেকটা নারায়ণ শরীফ এটা কী কী আছে এখানে নারায়ণ শরীফ মুবারক নবীজির আংটি মুবারক এরপরে রসুল সাল্লামের আদেশ মোতাবেক শূন্যে দাঁড়ানো আছে রহস্যময় পাথর নারায়ণ শরীফ অনেক কিছু আছে এইগুলো আপনারা নিয়ে যাবেন নাও এগুলো নিয়ে যাবেন এটা হাদিয়া কত পঞ্চাশ এগুলো নিয়ে যাবেন আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত আমি আক্তার ভাইকে আমার আজকে বহু বছর পর্যন্ত আক্তার মাস্টার সাহেবের সাথে আমার গভীর প্রেমের সম্পর্ক এই কমিটির কথা উনি আমি সবসময় শুনি উনি আমাকে বলে এই কমিটির পক্ষ থেকে আমাকে কয়েকবার দাওয়াত দেওয়া হয়েছিল আমি রাখতে পারিনি আজকে আমি দাওয়াত রেখেছি তারপরে খুব ক্লান্তি ভরা শরীর নিয়ে আমি আজকে এসেছি তা আমি আজকে আর লম্বা আলোচনা করব না আপনাদের সামনে মন কাঁপানো হৃদয় জুড়ানো সুললিত কণ্ঠে আপনাদের মনকে জাগরিত করে তুলবে আপনাদের এই আজকের এই মাহফিল গৌসু পাকিস্তানের মাহফিল কারবালার শাহানের মাহফিল আলী আক্তারউদ্দিন শাহ কলন্দর এবং গৌসু পাকের স্মরণে মাহফিল এই সবগুলা দিয়ে উনি আপনাদের মনোরঞ্জন করে মন জয় করে দিয়ে আপনাদের আত্মার খোরাক দিয়ে উনি চলো যাবেন তার আগে আমি আপনাদের কাছে দোয়া এবং বিদায় আরোধ করছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা সকলে আমার ভাইয়ের আলোচনা শুনুন